সকলকে বেছে জানিয়ে শুরু করছি আজকের পর্ব আমরা পড়ছি বিশাল ডানাওয়ালা এক নম্বর থেকে পড়ব সেখানে দেখি বৃদ্ধকে দেখার জন্য পেলাই বাড়ির সামনে উৎসব মেলায় পরিণত হয়েছিল সেই মেলায় এসে উপস্থিত হয়েছিল নানা রকমের আকর্ষণীয় জিনিস এসেছিল সার্কাসের দল নানা রকম প্রদর্শনীর মাঝে এসেছিল এক মেয়ের ভ্রাম্যমান প্রদর্শনী সেই মেয়েটি ভয়ঙ্কর তারান্তোলার মতো মাকড়শায় পরিণত হয়েছিল আর তার আকার ছিল একটা মস্ত ভেড়ার মতো আর মাথাটা এক কুমারী মেয়ের মতো তবে সবচেয়ে হৃদয় হল তার এই বিধ চেহারা নয় বরং তার অকৃত্রিম দুঃখী গলা যে গলায় সে তার মাকড়শায় পরিণত হওয়ার করুণ কাহিনী শোনাত সেই করুণ কাহিনী হল ছোটবেলায় মেয়েটি একবার এক নাচের আসরে যাই এবং সারা রাত ধরে নাচে কিন্তু সে কাউকে না জানিয়ে গিয়েছিল এমনকি সে তার বাবা মার অনুমতি ছাড়াই সেই নাচের আসরে গিয়েছিল সারা রাত ধরে নাচার পর সে যখন বনের পথ দিয়ে বাড়ি ফিরছিল তখন হঠাৎ এক ভয়ঙ্কর বজ্রপাত আকাশকে দুভাগে ফেটে দিয়েছিল আর সেই ফাটলের মধ্য দিয়ে নেমে এসেছিল জ্বলন্ত গন্ধকের এক বিদ্যুৎ শিখা যা তাকে বদলে দিয়েছিল আজও এক সে বাবা মার অবাধ্য হয়েছিল বলে তার এই করুণ পরিণতি দর্শনী বাবদ দেবদূতকে যা পয়সা দিতে হয় তার চেয়ে অনেক কম পয়সা দিতে হয় মেয়েটিকে দেখার জন্য তাছাড়া দেবদূত কচিত কখনো নাকশিটকে তাকানো ছাড়া কারোর সঙ্গে কোনো রকম কথা বলেনি সেখানে এই মেয়েটিকে তার এই করুণ পরিণতির জন্য যা খুশি প্রশ্ন করা যায় এমনকি তাকে আগা খুঁটিয়ে দেখাও যায় এই বিভীষেকার সত্য মিথ্যা নিয়ে কারো মনে কোনো সন্দেহ থাকে না আর দয়াশীল কিছু মানুষের দেওয়া মাংসের বড়া তাকে বাঁচিয়ে রেখেছিল এই মাকড়সা মেয়েটি খুবই করুণ দুঃখে ভরা অকৃত্রিম আওয়াজে সকলকে জানাতো যে সে তার বাবা মার কথার অবাধ্য হয়েছিল বলে মাকড়সায় পরিণত হয়েছে এর মধ্যে এক মানবিক সত্য এবং এক ভয়ঙ্কর শিক্ষা আছে এই মাকড়সা মেয়েটির প্রতি জনগণ খুবই আগ্রহী হয়ে উঠল এবং তাকে দেখতে ভিড় করল তারা তার এই করুণ কাহিনী এই মানবিক সত্য বাবা মার অবাধ্য হলে কি পরিণতি হয় এই সবই জনগণের দৃষ্টি আকর্ষণ করেছিল তার ওপর দেবদূতকে দেখতে যে অর্থ দিতে হয় মাকড়সা মেয়েকে দেখতে তার চেয়ে অনেক কম অর্থ দিতে হয় দেবদূতের সঙ্গে সরাসরি মানুষের কোনো যোগাযোগই তৈরি হয় না কিন্তু এই করুণ মেয়েটির সঙ্গে জনগণ কথা বলতে পারে তার এই করুণ পরিণতি সম্বন্ধে যা খুশি প্রশ্ন করতে পারে খুঁটিয়ে দেখতে পারে এসব কিছুর কারণে জনগণ দেবদূতের থেকে দৃষ্টি ফিরিয়ে এই মাকড়শা মেয়েটিকে দেখতে ভিড় করল তার উপর এই ডানাওয়ালা বুড়োকে দেবদূত প্রতিপন্ন করে মানুষ তার কাছ থেকে অলৌকিক ক্ষমতা আশা করেছিল দর্শক ভেবেছিল দেবদূত অলৌকিক কিছু ঘটিয়ে দেখাবে কিন্তু সেটা হয়নি তার উপর তার নামে যে সব অলৌকিক ঘটনার দায় চাপিয়ে দেওয়া হয়েছিল তাতে তার সুনাম তো হয়নি উল্টে আরও বদনাম হয়ে গেছিল এমন এক অন্ধ আতুর তার কাছে আরোগ্য পেতে এসেছিল দেবদূতের সঙ্গে দেখা করে সে তার চোখ ফিরে পায়নি কিন্তু তার তিনটে দাঁত গজিয়েছিল এখানে আতুর শব্দের অর্থ রুগ্ন আবার কাতর অর্থেও ব্যবহার করা হয় যেমন শোকাতুর ক্ষুধাতুর ইত্যাদি যাই হোক আর এসেছিলো এক খোড়া সে দেবদূতের সাক্ষাতে সে তার পা ফিরে পায়নি তাই হেঁটে হেঁটে গিরিলঙ্ঘনও করতে পারেনি কিন্তু সে নাকি একটা লটারি লটারির টিকিট প্রায় জিতে যাচ্ছিল আর ছিল কুষ্ঠ রোগী সে দেবদূতের সাক্ষাতে তার ঘা ভালো হয়নি কিন্তু ওই ঘাগুলো থেকে সূর্যমুখী ফুল গজিয়েছিল দেবদূত এইসব অলৌকিকত্ব প্রমাণে ব্যর্থ হয় তাই তার মান সম্ভ্রম খ্যাতি সব ধুলে লুটিয়ে পড়েছিল আর ওই মাকড়সা মেয়েটি আসতেই দেবদূতের নাম ডাক একেবারেই ধসে পড়ে এই সমস্ত গল্প হুজুগে কুসংস্কারাচ্ছন্ন মানুষের ভ্রান্ত আজগুবি চিন্তাধারণা তাই লেখক বিষয়টিকে মানসিক বিশৃঙ্খলার ফল হিসেবে চিহ্নিত করেন আর এই ঘটনা পাদ্রেগণ সাগার জন্য স্বস্তির তার ইচ্ছা পূরণের জন্য রোম থেকে কোনো ব্যবস্থাপত্র আসেনি কিন্তু দেবদূতের মহিমা বিলীন হতেই পাদ্রেগণ সাগা তার অনিদ্রা রোগ থেকে চিরকালের মতো মুক্তি পেলেন অর্থাৎ তার অস্তিত্ব রক্ষা নিয়ে সমস্ত চিন্তা দূর হলো কারণ দেবদূতের মহিমা বজায় থাকলে সে মানুষের কাছে গুরুত্ব পেত না এখন যখন দেবদূতের মহিমা বিলীন হয়েছে তখন তার জায়গা ফিরে পেতে আর কোনো চিন্তা রইল না আর পেলাইয়দের বাড়িও একেবারে ফাঁকা হয়ে গেল গল্পের প্রথমে আমরা যে যেমন দেখেছিলাম ঠিক তেমন ফাঁকা হয়ে গেল আর কেউ দেবদূতকে দেখতে আসে না পরের প্যারাগ্রাফে দেখি পেলাইয়দের বাড়িতে দেবদূতকে দেখতে আর কেউ আসে না তাতে অবশ্য তাদের কোনো দুঃখ নেই কারণ ইতিমধ্যে দর্শনী বাবদ তারা প্রচুর অর্থ উপার্জন করেছে আর তা দিয়ে তারা চোখ ধাঁধানো বারান্দা সমেত এক চক মেলানো দোতলা বাড়ি বানিয়ে নিল চক মেলানো মানে চতুষ্ক নকশা বিশিষ্ট তারা উঁচু তার দিয়ে বাড়িটি ঘিরেছিল যাতে শীতের সময় কাঁকড়া ঘরে আসতে না পারে পথহারা কোনো দেবদূত যাতে হঠাৎ ঘরে ঢুকতে না পারে তার জন্য জানলায় তারা লোহার দিয়েছিল কাজ চিরকালের মতো ছেড়ে দিয়ে শহরের কাছে খরগোশ পালন করার ঘিঞ্চি গোলভাতা তৈরি করে নিল আর এলিজেন্দা তখনকার দিনে সবচেয়ে অভিজাত ও কাঙ্ক্ষিত মহিলারা প্রতি রবিবারে যে ধরনের পোশাক পরতো সেই রকম রামধনুরঙা রঙা রেশমি কাপড়ের বেশ কিছু পোশাক আর কতকগুলি উঁচু খুরওয়ালার ঢাকা জুতো কিনে নিল অর্থাৎ এরা রাতারাতি বৃত্তশালীতে পরিণত হল যে দেবদূতকে সামনে রেখে তারা রাতারাতি বৃত্তশালী হয়ে উঠলো তার দিকে বা তার খাঁচার দিকে তাদের কোনো নজর নেই এই খাঁচা অবশ্য তারা মাঝে মাঝে রাসায়নিক দিয়ে ধুয়েছে তা শুধু গুগোবরের স্তূপের দুর্গন্ধ দূর করে বাড়ির আবহাওয়া ভালো রাখতে তাদের বাচ্চাটি যখন হাঁটতে শিখল তারা খুবই সাবধানে থাকতো যাতে সে বৃদ্ধের খাঁচার কাছে না যায় ক্রমে তাদের ভয় কাটতে শুরু করে এই দেবদূত কোনো মর্তবাসীর সঙ্গে মেলামেশা করে না এদিকে খাঁচার দুর্গন্ধটাই তারা অভ্যস্ত হয়ে গেছে অযত্নে অবহেলায় খাঁচার তারগুলোও ছিঁড়ে ছিঁড়ে গেছে বাচ্চার দ্বিতীয় তাঁত বেরোনোর আগেই সে এই ছেঁড়া তারের ফাঁক দিয়ে খাঁচার ভিতর খেলতে যেত খাঁচায় ঢুকে বাচ্চাটি খেলতে গিয়ে বুড়োটাকে খুবই নিগ্রহ করতো বাড়ির পোষা কুকুর যেমন বাচ্চাদের যাবতীয় যাচ্ছে এমনি ভাবে তাদের দিন কাটে এক সময় একই সঙ্গে বাচ্চাটি ও দেবদূতকে জলবসন্তে কাবু করে ফেললো তাদের প্রিয় সন্তানের রোগ জন্য এক ডাক্তার ডেকে আনলো সেই ডাক্তার দেবদূতের হৃৎপিণ্ডের ধুক ধুক আওয়াজ শোনার লোভ সামলাতে পারলেন না তাই তিনি তার চিকিৎসা শুরু করলেন তিনি তার বুকে এত শীষ আর বৃক্ষে এত সর্গল শুনতে পেলেন যে দেবদূতের বেঁচে থাকার ব্যাপারে তার যথেষ্ট সন্দেহ হল তবে এটা হতে পারে যে বৃদ্ধ যেখান থেকে এসেছে সেখানকার সব মানুষের বুকে এমন শীষ আর বৃক্ষে এমন সরগোল তাই বৃদ্ধের এই শীষ আর নিয়ে বেঁচে থাকাটা স্বাভাবিক তবে ডাক্তার বাবুকে যে বিষয়টা সবচেয়ে তাক লাগিয়ে দিয়েছিল তা হলো বৃদ্ধের ডানা দুটোর যুক্তিও প্রকৃতি আর তার মনে হলো ডানা দুটি খুবই স্বাভাবিক এবং মানুষের আবশ্যিক অঙ্গ এবং এটা ভেবে তিনি অবাক হলেন যে অন্য মানুষের কেনই বা এরকম ডানা নেই এখানে আমরা এলিজেন্দা ও পেলাইয়ের চরিত্রে পেলাম চরম স্বার্থপরতা যে ব্যক্তিকে কেন্দ্র করে তাদের এই বিত্তশালী হয়ে ওঠা সেই ব্যক্তি তাদের কাছে এখন উৎপাদ স্বরূপ এখানে লেখক সমাজের এক চরম অমানবিক চারিত্রিক বৈশিষ্ট্য দেখিয়েছেন শাখাকে ঠিক যেমনটা দেখে আসছি আমরা ঠিক তেমনই দেখলাম এখানে দুর্বল কুসংস্কারচ্ছন্ন হুযুগে মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য সুন্দরভাবে তুলে ধরেছেন লেখক এখানে মাকড় স্বামীটিকে বিচ্ছিন্ন ঘটনা বলে আমাদের মনে হতে পারে কিন্তু একেবারেই তা না ডানাওয়ালা বুড়ো যে দেবতা নয় একজন মানুষ এটা প্রমাণ করার জন্যই এই উপস্থাপনা তিনি আরো আরো দেখালেন যে মানুষের মধ্যে এরকম কোন আজগুবি অলৌকিক ক্ষমতা থাকে না যাতে গল্পে বর্ণিত ওই সব আজগুবি ঘটনা বা মানুষের অসুস্থতা গায়েব করে দিতে পারে আজ এই পর্যন্ত পরের দিন পরের অংশটুকু নিয়ে সকলে ভালো থেকো